শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ আব্দুল হামিদ, মৃত মোহাম্মদ আব্দুল আজিজ, মাতা মৃত নূরজাহান বেগম। গ্রামের বাড়ি আনুয়া গ্রাম, বর্তমান 24 নম্বর ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন। মহান স্বাধীনতা সংগ্রামের সূচনা লগ্নে ভাওয়াল বদরে আলম কলেজের ইন্টারমিডিয়েট ছাত্র। ঐতিহাসিক 7ই মার্চের বাসনের সময় আমরা ঐতিহাসিক এসকোর্স ময়দানে আমাদের সময় জমায়েত হই। ওনার আদেশে, ওনার নির্দেশে আমরা মহান স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করি। যখন গাজীপুরে 19শে মার্চ সশস্ত্র আন্দোলন শুরু হইল, আমরা সেই 19শে মার্চের সেই আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত ছিলাম। 19শে মার্চে রেল গেট আমরা ব্লক করছি, রেল ওয়াগন ডাকায় আইনা সবাই মিলা। আমাদের যে বর্তমান মুক্তিযোদ্ধা মন্ত্রী আকমা মোজামেল হক, উনিও আমাদের সাথে এই সংগ্রামে অগ্রণী ভূমিকা ছিল। ওনার নির্দেশে আমরা যাদবপুর রেলগেট ব্লক করে দেয়, যেখানে অনেক সংঘর্ষ হয়েছে। আমাদের এক মামা গুলিতে আহত হয়েছে, একটা বিশুপ বাড়ি পাজুলিয়া, তাকে আমরা চিকিৎসা করাইয়া তারপরে এখানে 144 জারি করে দিল, যার জন্য আর আমরা এখানে টিকতে পারলাম না। ওখানে চৌরাস্তাতে সাত্তার সাহেব আন্দোলন করছে, ওখানে আমাদের একজন লোক মারছে, গাজীপুর মনুখলিহা, এরকম আরও কয়েকজন লোক মারা গেছে ওই সংঘর্ষে, 19শে মার্চের সংঘর্ষে। আমাদের দেশমাতৃকে রক্ষা করার উদ্দেশ্যে আমরা ভারতে চলে যাই। জুলাই মাসের শেষ দিকে আমরা ওখানে চলে গেলাম। কোন দিক দিয়ে? এটা আপনার এই কসবা হইয়া, কুমিল্লা হইয়া, ব্রাহ্মণবাড়িয়া হইয়া, সুগঞ্জ দিয়া এই আপনার আগরতলা ঢুকছি। আগরতলা যাওয়ার পর ওখানে আমাদের ট্রানজিট ক্যাম্প ছিল, মুক্তিযোদ্ধাদের ট্রানজিট ক্যাম্প, হাফানিয়া ক্যাম্প। সেই হাফানিয়া ক্যাম্পের অধিনায়ক ছিলেন তৎকালীন হাকিম মাস্টার এমপি। হাকিম মাস্টার আমাদেরকে রিসিভ করছে। ওখানে যাওয়ার 4 দিন পর কাজী মোজামেল সাহ আমাদেরকে রিক্রুট করলেন। তারপর আমাদেরকে পাঠানো হয় বাঘমারা ট্রেনিং সেন্টার। 21 দিনের ট্রেনিং দিলাম বাঘমারা সেন্টার। 22 দিনের দিন আমাদেরকে অনুষ্ঠান করে আবার হেডকোয়ার্টারে নিয়ে এসেছে। হেডকোয়ার্টার হল আপনার হেজামারা। ওখানে আমাদেরকে ক্লোজ করলো। ক্লোজ করার পরে পিটি পেরে ইত্যাদি চলছে। এবং একদিন কর্নেল ওসমানী, সৈয়দ নজরুল ইসলাম, আমাদের আকমা মোজামেল সাহ, এরকম অনেক নেতৃবৃন্দ আসছে যে তোমরা কষ্ট করতেছ, আমরা বিভিন্ন দেশে যোগাযোগ করতেছি, যত শীঘ্র যুদ্ধ স্বীকৃতি হয়। অগ্রাষ্টের শেষ দিন, তারপর আমাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকাইতে পারছে না,
যে কুমিল্লা কসবা একটা জায়গার নাম, ওখানে সিএমবির নিচ দিয়ে যে ব্রিজটা আছে, সিএমবির ব্রিজ, ওই ব্রিজের নিচ দিয়ে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশের ভিতরে ঢুকায় পাকিস্তানিরা। টের পাইয়া ওই ব্রিজের নিচে অ্যাঙ্গেল দিয়া লোহার রড দিয়া ব্যারিকেড সৃষ্টি করছে, যার জন্য আমাদেরকে সিলেটের এলাকায় পাঠিয়ে দিছে। কোম্পানি করে একটা কোম্পানি করছে, আমাদের কোম্পানির নাম্বার ছিল 28 কোম্পানি, 150 লোক মুক্তিযোদ্ধা, 4 জন ইস্ট পাকিস্তান রাইফেলসের লোক, আর 1 জন ছিলেন সিস্টেন বেঙ্গল রেজিমেন্টের সুবেদার মালিক, উনি আমাদের ছিলেন কোম্পানি কমান্ডার। ওখানে যাওয়ার পরে আমরা ক্যাম্প করি, ক্যাম্প করার পরে কোল্ডিং টেন্স প্লাস তাঁবু খাটাই, তারপরে আমাদেরকে যুদ্ধে দৈনিক দায়িত্ব হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরে আসতে হয়েছে। ফার্স্ট অপারেশনে আমরা 27 জন রাজা গার্ড হয়েছি এবং 4 জন পাঞ্জাবি সাথে সাথে শেষ করেছি গুলিগের। আমার উস্তাদ মানে আমার যে কোম্পানি কমান্ডার সুবেদার মালিক, ফার্স্ট অপারেশন আমরা সাকসেসফুল। ভারত থেকে আমাদের ক্যাম্প থেকে আমাদেরকে প্রেজেন্টেশন হিসেবে কিছু খাসি ভালো খাবার দাবার রেশন ইত্যাদি আমাদের ক্যাম্পে পাঠাইছে। এবং আমাদের যে তৎকালীন সময়ের 30 সেক্টর এমিয়ে ছিলেন একএম শফিউল্লাহ সেক্টর কমান্ডার, এবং নুরুজ্জামান উনি ছিলেন 2IC সেকেন্ড ইন কমান্ড। তারপর আস্তে আস্তে সিএমবি ক্লিয়ার হয়ে গেল, আমাদেরকে গ্রুপ করে পাঠিয়ে দিলেন। দুইটা গ্রুপ আইসি আমরা একসাথে কোম্পানির থেকে, একটা কমান্ডার ছিলেন মিস্টার ফজল হক, একটা কমান্ড ছিল মিস্টার বীরেন্দ্র। বীরেন্দ্র ছিল কুবাইল এলাকা নিয়ে, আর আমরা আমার ফজল হক সাহেব ছিল আমাদের গাজীপুর নিয়ে। বাংলাদেশ মেশিন মেশিন টুলস এবং অর্ডিন্যান্স ফ্যাক্টরি আমার বাড়ির পাশে, অর্ডিন্যান্স ফ্যাক্টরি হলো সমরাজ কারখানা, ঠিক ওখানে যে ডিউটি পোস্ট আছে ওই পোস্ট হইলো আমার বাড়ির সোজা। 24 আওয়ার্স তারা গুলি করছে আমাদের বাড়ির উপর দিয়ে গুলি গেছে। এখন এই আমরা গুলির মুখেই বাস করছি, এবং আমার গ্রামের বাড়িঘরে কোনো লোক ছিল না, সবাই অন্যত্র সরে গেছে। যেহেতু আমরা একদম পাঞ্জাবিদের নাগালে, চোখের নাগালে বাস করি, যখন দেশে আসলাম পরে আমরা কসবা আসলাম পরে যুদ্ধ স্বীকৃত হয়ে গেল, ভারত সরকার যুদ্ধ স্বীকৃতি দিয়ে দিছে, এই বিমান উঠে গেছে যুদ্ধ বিমান। আমরাও আসছি অ্যাট দ্য 11th মুভমেন্ট, আমরা আমাদের এলাকায় আসলাম। এলাকায় আসার পরে একটা বড় অপারেশন করছি, এটা হলো 52টা ভগন ভর্তি গোলা বারুদ রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে নিয়ে তারা ঢাকার দিকে রওনা হয়েছে। গাজীপুর রেল স্টেশন মাস্টার আমাদেরকে সহযোগিতা করছে যে মুক্তিযোদ্ধা সাহেবরা আপনারা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে গোলা বারুদ নিয়ে তারা ঢাকায় শিফট করতেছে, একটা ট্রেন অলরেডি ছেড়ে দিছে, যদি আপনি পারেন রেখে দেন। স্টেশন মাস্টার আব্দুল কাদের খুব ভালো লোক ছিলেন, আমাদের মুক্তিযোদ্ধাদের অনেক হেল্প করছে। প্রথম ওয়াগনটা আমরা রাখতে পারি নাই, ওখানে মাইন্ড ফিট করছি কিন্তু আমাদের ই নাই, তার নাই ব্যাটারি, যারা মাইক চালায় ওদের কাছে ব্যাটারি আনতে আনতে ওই গাড়ি চলে গেছে একটা। তারপরের ট্রেনটা আবার 1 ঘন্টা পর ছাড়ছে, আমরা এদিক প্রিপারেশন নিচ্ছি, মাইন্ড প্লাস ব্যাটারি এবং কারেন্টের সব কানেকশন করে, যে ট্রেনের সামনে কিছু খালি গাড়ি আছে মানে খোলা গাড়ি আছে, উপরে ছাদ নাই গাড়ি, তারপরে ইঞ্জিনের পরে আবার কিছু খোলা গাড়ি আছে, ওখানে ছিল কিছু পাঞ্জাবি, তারপরে 53টা ওয়াগন গোলাবার ভর্তি। তারপর সার্চ করলাম পরে এটা ব্রাস্ট হইল, তিনটা ডব্বা মানে কম্পার্টমেন্ট ওই ব্রিজের উপরে হ্যাঙ্গিং হয়ে গেল, কারণ 4টা বোম ব্রাস্ট হয়েছে। যেমন রেলের কোনো অস্তিত্ব নাই, কিন্তু এখানে 5-7 জন পাঞ্জাবি ছিল অলরেডি অন দ্য স্পট ডেট। মাগরিব টাইম, মাগরিবের নামাজ এদিকে প্লেন বোম্বিং করতেছে, আর আমরা এখানে অপারেশন করলাম। পরের দিন সকালবেলা অনেক লোক জ্বর হয়েছে, মুক্তিযোদ্ধা জ্বর হয়েছে, একজন পথচারী বলতেছে আপনারা তো এখানে বসে রয়েছেন, উনি পাঞ্জাবি বসে রয়েছে ওই বাড়ির সামনে। আমার ফুফুর বাড়িতে রেললাইনের পাশে 100 গজ দূরে যায় দেখি ঠিকই পাঞ্জাবি বসে রয়েছে, কী করে ওই যে উইন্ডেট হয়েছে এটা সেটা পেঁচাইতেছে, ব্যান্ডেজ করতেছে। আমার ওস্তাদ ছিল হারুনুর রশিদ মোস্তফা, তারা দেখতো, তখন আমরা বললাম হোল্ড হ্যান্ডস আপ, একদম সারেন্ডার করো, পরে সারেন্ডার করছে, আমরা একটা দইরা চোখ বাইন্দা ওই যেখানে অপারেশন করছি ওখানে নিয়ে আসলো। ওখানে নিয়ে আসার পরে আমার ওস্তাদ বললো বাতাও যাবে বাংলা, ওই আর্মি
बोलता सर हम तो जय बांग्ला नहीं बताएगा क्यों हम पाकिस्तान जिंदाबाद बताएगा তারপরে এইভাবে পাঠাইছে আমার ওস্তাদ একটা গুলি করছে এদিকটা বলো জয় বাংলা ওই একই ডায়লগ আরেকটা গুলি করছে এদিকটা একই ডায়লগ নেই তো মুঝে কো ইদার উদার নেই শুট করো মেরা সিনা বরাবর শুট করো হাম দুনিয়া সে চলে যায় পরে একটা গুলি করছে সিনা বরাবর এটা পুরো গেছে ব্রিজের নিচে তারপরে আমরা অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে দখল করলাম অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে আমরা ছিলাম বেশ অনেকদিন তারপরে ইন্ডিয়ান ফোর্স আসে তারা বললো তোমরা ফ্যাক্টরি সেট তেমন বুঝবে না তোমরা ফ্যাক্টরিটা আমাদের অতা দিনে দেয় তোমরা ব্যারাকে চলে দাও এমওডিসি ব্যারাকে আমরা এমওডিসি ব্যারাকে ছিলাম বেশ দিন তারপরে জেনারেল অরোরায় সেনা প্রধান ভারতে উনি আসলো ওনাদেরকে আমরা গার্ড অফ অনার দিলাম তারপর রাষ্ট্রপতি জমা দিলাম এখন আমরা একটা স্বাধীন মাতৃকা পেয়েছি মহান স্বাধীনতা সংগ্রামে আমরা সাকসেসফুল বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের মাতৃকা দেশমাতৃকে আমরা পেয়েছি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ আপনার কি মনে হয় আপনাদের সেই চেতনা বর্তমান প্রজন্ম বহন করে অবশ্যই আমরা যখন আমার ছেলেমেয়ে নাতি নাতিদের সাথে যারা ইন্টারেস্টেড ইতিহাস জানার জন্য যখন বলা শুরু করি তারা ঠান্ডার হয়ে যায় আরে আপনারা দাদা দাদি নানা এত কিছু করছেন যুদ্ধের জন্য দেশের জন্য হ্যাঁ আমরা তো বাস্তব ইতিহাস জ্যান্ত ইতিহাস হ্যাঁ আমি বলছি যে আমরা তো জ্যান্ত ইতিহাস আমাদের তো আমরা ইতিহাস সৃষ্টি করছি আমরা আমরা যা বলবো তোমরা শুনবা ওই পুস্তকে পড়ছো শুনবা আর আমরা পাটিল বলতেছি এমনি তো অনেক পার্থক্য আছে আমার একটা মুক্তিযোদ্ধার মুখের কথা তুমি আমি যা মুক্তিযুদ্ধ যা করেছি তুমি নিজে শুনতেছ এসে ভাগ্যের কী আছে আর যখন আমি থাকবো না তখন তো আমার মুখের কথাটা তুমি পাইবা না যে স্বাধীনতার সময় আমার দাদা বা আমার নানা কী ভূমিকা ছিল এটা আমি নিজেই ভুলে যেতেছি তোমরা এখন লিপিবদ্ধ করে রাখতে পারো 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই জয় বাংলা